বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সহায়তায় এমনই এক উদ্যোগ নিয়েছে H&H ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। পশু কোরবানির পর সকাল থেকে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সচেতনতা ক্যাম্পেইন চালায় তারা। সিটি কর্পোরেশন কর্মীদের পরিচ্ছন্নতা কাজে সহায়তার পাশাপাশি নাগরিকদের সচেতন হতে বলা হয়। পরিচ্ছন্নতা কর্মীদের পানি এবং ব্লিচিং পাউডার দেওয়া হয়। সকালে মিরপুরের সব ওয়ার্ডে ক্যাম্পেইন চালায় পরিচ্ছন্নতা বজায় রাখি জীবাণুমুক্ত পরিবেশ গড়ি স্লোগানে। বিকেল পর্যন্ত চলবে ব্যতিক্রমী এই কর্মযজ্ঞ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণ যাতে আমাদের পরিচ্ছন্ন শহর এই মানে আমাদের এই ক্যাম্পেইনটাকে একদম পার্টিসিপেট হিসেবে আসে এবং সবাই মিলে যাতে আমরা পরিচ্ছন্ন ঢাকা বা পরিচ্ছন্ন নগরী পরিচ্ছন্ন পুরো আমাদের বাংলাদেশকে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দিকে যেতে পারি।